আপনার নির্বাচন কমিশন ইচ্ছা করলে একটা নির্বাচনকে এলাকার নির্বাচনকে তারা বাতিল করতে পারবেন এবং সেখানে আবার পুনরায় নির্বাচন ঘোষণা করতে পারবেন। সংশোধনের মধ্য দিয়ে এই ব্যবস্থাকে রহিত করে সরকার আবারও প্রমাণ করলো যে তারা জোর করেই এবং তাদের মতো করেই তারা নির্বাচন অনুষ্ঠান করতে চায়। দীর্ঘ ১৪ থেকে ১৫ বছর এই একতরফা একটা ফ্যাসিবাদী শাসনের মধ্য দিয়ে এই দেশের মানুষের সকল আশা আকাঙ্ক্ষাকে তারা ধ্বংস করে দিয়েছে এবং প্রতিবার একটা প্রতারণা নির্বাচন করে জনগণকে প্রতারিত করে ২০১৪ সালেও তারা একটা নির্বাচন অনুষ্ঠান করেছে যেখানে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে। অন্যদিকে ২০১৮ সালে আপনারা সবাই জানেন যে নির্বাচনের আগের রাতেই সরকারি সংস্থাগুলোকে ব্যবহার করে নির্বাচনের সমস্ত ভোট তারা একতরফাভাবে নিয়ে গেছে এবং যাতে করে যে আমাদের দেশের জনগণ নির্বাচনের তাদের যে ওদের অধিকার সেই অধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছে। এই ভোটের অধিকার পুনরুদ্ধার করা, মানুষের গণতান্ত্রিক যে স্বাধীনতা সেটাকে নিশ্চিত করা, গণতান্ত্রিক অধিকারগুলোকে নিশ্চিত করা এবং বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করা, সর্বোপরি বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার লক্ষ্যে আমরা বিভিন্ন দলগুলোর সঙ্গে প্রায় ২২টির উপরে না মোট না বেশি আরও ৩৬টি দলের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখন পর্যন্ত সেই আন্দোলন করে চলেছি। আমরা আপনারা সবাই ইতিমধ্যে আপনার পত্রপত্রিকায় সব জায়গায় শুনেছেন যে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই দলগুলো আমাদের যারা আমাদের সঙ্গে একসাথে যুগপৎ আন্দোলন করছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করছি এবং আলোচনা সকল দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা অতি শীঘ্র আমরা আমাদের চূড়ান্ত কর্মসূচি আমরা ঘোষণা করতে পারব। তো একটা কথা অতি নিশ্চিত যে এবারের যে আন্দোলন হবে এই আন্দোলন হবে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন এবং এই আন্দোলনে বাংলাদেশের সমস্ত মানুষ সম্পৃক্ত হবে এবং জনগণ তার অধিকার আদায় করে নেবে। সরকার তার ক্ষমতাকে চূড়ান্ত করে রাখার জন্য, নিজের হাতে রাখার জন্য, নির্বাচন ব্যবস্থাটাকেও সম্পূর্ণভাবে নিজের কর্তৃত্বে রাখার জন্য কালকে তারা আরপিওর ধারা সংসদে একটা সংশোধনী নিয়ে আছে। এই সংশোধনীটা সম্পূর্ণভাবে একটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী, কারণ ইতিপূর্বে এই যতগুলো নির্বাচন আমাদের হয়েছে সব নির্বাচনগুলিতেই কিন্তু এই ধারা ছিল যে আপনার নির্বাচন কমিশন ইচ্ছা করলে একটা নির্বাচনকে এলাকার নির্বাচনকে তারা বাতিল করতে পারবেন এবং সেখানে আবার পুনরায় নির্বাচন ঘোষণা করতে পারবেন। এই আপনার সংশোধনের মধ্য দিয়ে এই ব্যবস্থাকে রহিত করে সরকার আবারও প্রমাণ করলো যে তারা জোর করেই এবং তাদের মতো করেই তারা নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে অধিকার সেটাকে তারা আপনার পুরোপুরিভাবে আপনার হতাশ করতে চায় জনগণকে এবং জনগণের ভোটের অধিকারটাকে বঞ্চিত করতে চায়। এই ভোটের অধিকার হরণ করেই এই সরকার কিন্তু ক্ষমতায় টিকে আছে। সুতরাং এবারের যে আন্দোলন জনগণ করবে সে আন্দোলন জনগণ তার অধিকারকে ফিরে পাওয়ার জন্য আন্দোলন করবে। লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে এই সরকারের পদত্যাগ এবং আপনার সংসদ বিলুপ্ত করতে হবে এবং সেই সঙ্গে একটা নিরপেক্ষ সরকারের অধীনে আপনার এই নির্বাচনকে অনুষ্ঠান করতে হবে এবং নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়েও সেটাকে আবার নতুন করে আপনার নির্বাচন করতে হবে।